২৬ মার্চ সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সকালে দূতাবাস চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবের নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বার। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও রিয়াদের বাংলাদেশ কমিটির বিভিন্ন সংগঠন, রিয়াদ অবস্থিত বাংলাদেশ কমিটি স্কুল এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন দেখতেন, তারা এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী 2041 সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার রূপকল্প গ্রহণ করেছেন এবং তা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সবাইকে বৈধ পথে রেমিটেন্স বাংলাদেশে প্রেরণের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান। মহান স্বাধীনতা দিবসে তিনি প্রবাসীদের মুক্তিযুদ্ধ চেতনায় নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে 2041 সালে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনে আলোচনা অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে প্রবাসীদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এম আর মাহবুব, মোহাম্মদ মুরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ আলোচনায় অংশ নেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান ও দর্শন নিয়ে রূপকল্প 2041 বাস্তবায়নে দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্য ও দেশের জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। মাহমুদ জাহাঙ্গীর আলম, হৃদয়, নিউজ ডেস্ক।